আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়েছে। প্রথম মাসে মুক্তি পেয়েছে মাত্র দুটি ছবি, একটি কাঠবিড়ালি, অন্যটি জয়নগরের জমিদার। এর মধ্যে একটি প্রশংসিত হলেও অন্যটি মানহীন ছবি হিসেবে সমালোচিত হয়েছে। তবে প্রতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি মুক্তির দৌড়ে একাধিক ছবি তালিকায় থাকে, আছে এবছরও। কিন্তু ভালোবাসা দিবসে মাত্র 2 সপ্তাহ বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি কোন ছবি ভালোবাসা দিবসে মুক্তি পাবে। যদিও বছরের শুরুতে পরাণ ও জিন নামের দুটি ছবি মুক্তির আওয়াজ দিয়েছিল। এছাড়া সম্প্রতি হৃদয় জুড়ে নামে একটি সিনেমা ভালোবাসা দিবসে মুক্তির আওয়াজ দিয়েছে, কিন্তু সে আওয়াজ স্মৃত হয়ে আছে, কারণ ঢালিউড সুপারস্টার শাকিব খানের বীর ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির কথা জানিয়েছে। এজন্য বাকি 3 সিনেমা ভালোবাসা দিবসে মুক্তি পাবে কিনা তা নির্ভর করছে শাকিব খানের বীর ছবির মুক্তির তারিখের উপর, কারণ বর্তমানে শাকিব খানের ছবি ছাড়া অন্য কারো ছবি সুবিধা করতে পারছে না, তাই কেউ শাকিব খানের সাথে পাঙ্গা দিতেও চাইছে না। যাই হোক, ভালোবাসা দিবসে মুক্তির আওয়াজ দেওয়া এই 4 ছবির বিস্তারিত জানানো হলো। পরাণ। পুরামন টুখ্যাত নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন পরাণ। ট্র্যাজেডি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে কেন্দ্রীয় 3 চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ। চলতি বছরের শুরুতেই ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তির কথা জানানো হচ্ছে। জিন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত হরর সিনেমা জিন, জিন ভূতের অস্তিত্ব নিয়েই ছবির গল্প। এতে কেন্দ্রীয় 4 চরিত্রে অভিনয় করেছেন সজল, পূজা চেরি, রুশান এবং মুন। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। এই ছবিটিও ভালোবাসা দিবসে মুক্তির লক্ষ্যে জাজ মাল্টিমিডিয়া 14 ফেব্রুয়ারি মুক্তি তারিখ নিয়ে রেখেছিল, কিন্তু ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। হৃদয় জুড়ে। রফিক সিকদার পরিচালিত হৃদয় জুড়ে ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব এবং কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা শোনা যাচ্ছে। যদি শাকিব খানের বীর ছবিটি রিলিজ না হয় তবেই হৃদয় জুড়ে ছবিটি রিলিজ পাবে। বীর। কাজী হায়াত পরিচালিত 50তম সিনেমা বীর, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, তার বিপরীতে অভিনয় করেছেন বুবলি। ছবিটি প্রযোজনা করেছে শাকিব খানের এসকে ফিল্মস। জানা গেছে আজকেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তি তারিখ নির্ধারণ হবে, তবে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে। 14 ফেব্রুয়ারি বীর মুক্তি পেলে বাকি 3 সিনেমা মুক্তি পিছিয়ে নেবে। এছাড়াও বাংলাদেশের নিয়ম অনুযায়ী সপ্তাহে 2টির বেশি সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম নেই, তাই 14 তারিখ বীর না আসলে হৃদয় জুড়ে ও পরাণ ছবি দুটির মুক্তির সম্ভাবনা প্রচুর। সারা ফেব্রুয়ারি মাস জুড়ে কোন কোন ছবিগুলো মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে পরের ভিডিওতে জানানো হবে। আপনি ভালোবাসা দিবসে কোন সিনেমা মুক্তি চান কমেন্ট করে জানিয়ে দিন।